بسم الله الرحمن الرحيم إن المسلمين والمسلمات والمؤمنين والمؤمنات والقانتين والقانتات والصادقين والصادقات والصابرين والصابرات والخاشعين والخاشعات والمتصدقين والمتصدقات والصائمين والصائمات والحافظين فروجهم والحافظات والذاكرين الله كثيرا والذاكرات أعد الله لهم مغفرة وأجرا عظيما صدق الله مولانا العظيم আজকে 27 ফেব্রুয়ারি 2021 মাদ্রাসা ইসলামিয়া দারুল উলুম সুধন্নপুরের বালিকা শাখায় আজকের এই পবিত্র মজলিসে উপস্থিত হযরত উলামায়ে কিরাম শ্রদ্ধেয় মুরব্বিয়ানে আজম ও আমার মা ও বোনেরা, আল্লাহ তাআলার অগণিত অসংখ্য প্রশংসা যিনি দয়া করে মেহরবানি করে আমাকে আর আপনাকে শুধুই আল্লাহ তাআলার জন্য একত্রিত হয়ে আল্লাহ তাআলার জন্যই জমা হয়ে কিছু কথা বলার শোনার তৌফিক দিয়েছেন, এর জন্য বলি আলহামদুলিল্লাহ। যারা আল্লাহ তাআলার জন্য জমা হইতে পারে, যারা আল্লাহ তাআলার জন্যই জমা হয়, যারা আল্লাহ তাআলার জন্যই একসাথে হয়, আবার আল্লাহ তাআলার জন্যই পৃথক হয়, আল্লাহ তাআলা হাশরের ময়দানে এদেরকে আরশে আযীমের নিচে ছায়া দিবেন। মান ইজতামা লিল্লাহ ওয়া তাফাররাকা লিল্লাহ, তারা আল্লাহ তাআলার জন্যই একত্রিত হয় এবং আল্লাহ তাআলার জন্যই বিচ্ছিন্ন হয়, আল্লাহ তাআলার জন্যই পৃথক হয়, তো আল্লাহ তাআলা হাশরের ময়দানে তাদেরকে আরশে আযীমের নিচে ছায়া দিবেন। এজন্য আমাদের একত্রিত হওয়া যেন কোনো গরজে না হয়, কেউ কোনো প্রয়োজনে এখানে একত্রিত না হয়। আপনার মেয়েটা এখানে পড়ে তো আপনি দেখতে আসছেন না, শুধু এই জন্য এখানে আসবেন না। আপনি মেয়ের বেতন দিতে আসেন মাসে 1 তারিখে, এটা শনিবার বানায় আনেছেন, এই জন্য আসবেন না। এখানে আসবো খালেস আল্লাহ তাআলার জন্যই আসবো, ইবতিগা মারদাতিল্লাহ, শুধু আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্যই আসবো। ইউরিদুনা ওয়াজহু, এরা শুধুই আল্লাহ তাআলাকে চায়, আল্লাহ তাআলার জন্যই আসবো, যে আমার আল্লাহ আমার উপরে খুশি হয়ে যায়। আমার মা বোন লম্বা সময় ধরে আপনার কথা শুনছেন, হযরত মাওলানা আব্দুল কুদ্দুস সাহেব যার কথা আপনারা শুনছেন, ইনি বাংলাদেশের প্রথম মহিলা মাদ্রাসার উদ্যোক্তা, ইনি সর্বপ্রথম বাংলাদেশে মহিলা মাদ্রাসা করেন। আজ থেকে প্রায় 40 বছর আগে, যখন বাংলাদেশে কেউ মহিলা মাদ্রাসা কল্পনাও করতেন না, তখন থেকে তিনি মহিলা মাদ্রাসা করেন। এই জন্য তার এই কর্মের স্বীকৃতি স্বরূপ আমরা আমাদের বালিকা শাখায় তাকে দাওয়াত দিয়েছি। তিনি কথা বলেছেন, গুরুত্বপূর্ণ কথা বলেন, মাওলানা মারুফ কথা বলেছেন, মাওলানা আনিসুর রহমান আশরাফি দামাত বারাকাতুম কথা বলেছেন। অল্প সময় আপনাদের সামনে আমি আমার পঠিত আয়াতে কারিমার আলোকে 2-4 কথা আরজ করব। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা গোটা মানব জাতিকে লক্ষ্য করে মানব জাতির পুরুষ কুলকে এবং নারীদেরকে আল্লাহ তাআলা 10 সিফাতের কথা বলেছেন। এই 10 গুণে যারা হবে, আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তাদের জন্য মাগফিরাত রেডি করে রেখে দিয়েছি। যারা এই 10টা গুণে গুণান্বিত হবে, এই 10 গুণে পুরুষ, এই 10 গুণে মহিলা, আল্লাহ তাআলা তাদের জন্য ক্ষমা রেখে দিয়েছেন। যাদের জন্য আল্লাহ তাআলা ক্ষমা রেখে দিয়েছেন, তো আল্লাহ তাআলা তাদেরকে নিশ্চিত মাফ করে দিবেন। এই জন্য এই 10টা গুণ জানা, এই 10টা গুণ বুঝা, এটা হলো 22 নম্বর পারা সূরা আহজাবের 35 নম্বর আয়াত। কি করবে তাহলে, কি আপনি কথা বলবো আদাম, সালাম জি কে
সূরা আহজাবের আয়াত নম্বর হলো 35। আমরা মা বোনরা যারা বাড়ি ঘরে কিতাব আছে, কোরআন শরীফ আছে, ওখান থেকে এই আয়াতে কালিমাগুলো দেখে নিব। এই দশ গুণে গুণে যদি কোনো পুরুষ হয়, এই দশ গুণে গুণে যদি মহিলা হয়, আল্লাহ তাআলা এদের জন্য মাগফিরাত রেডি করে রেখে দিয়েছেন এবং আল্লাহ তাআলা এদের জন্য আজরে আজিম রাখছেন, মহান পুরস্কার রেখে দিয়েছেন। প্রথম সিফাত হলো ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, মুসলমান পুরুষ এবং মুসলমান মহিলা। আর দুই নম্বর সিফাত হলো ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত, মুমিন পুরুষ আর মুমিন মহিলা। এই দুটোর মধ্যে পার্থক্য কি? ঈমান হলো দিলের বিষয়। এই আয়াতে কারিমার মধ্যে ঈমান হলো দিলের বিষয় আর ইসলাম হলো এই আয়াতে কারিমার মধ্যে বাহিরের বিষয়। তাহলে তর্জমা কি দাঁড়াইলো? যাদের দিল ঈমানে পরিপূর্ণ এবং ইসলাম, যাদের শরীর আর বাহিরের জগৎ, যাদের বাহিরের শরীর, শরীরের জগৎ এবং বাহিরের জগৎ আল্লাহ তার হুকুম দিয়ে পরিপূর্ণ। ভিতরে তাও আল্লাহ, বাহিরেও আল্লাহ। ভিতরে আল্লাহ তাআলার মহব্বতে পরিপূর্ণ আর বাহিরে আল্লাহ তাআলার হুকুমে পরিপূর্ণ। এ হলো দুই গুণ, ঈমানের গুণ এবং ইসলামের গুণ। ঈমানের গুণ হলো দিলের বিষয় আর ইসলামের গুণ হলো বাহিরের বিষয়। এজন্য মুসলমান পুরুষ মুসলমান মহিলা, মুমিন পুরুষ মুমিন মহিলা। তাহলে আমরা তো এখন নামে মুমিন আছি, আমরা তো নামে মুসলিম আছি, লেকিন হাকিকতে আমার নাম মুমিনিনের তালিকায় হাকিকতে আমার নাম আছে কিনা, মুসলিমিনের তালিকায় হাকিকতে আমার নাম আছে কিনা, এজন্য মাঝে মাঝে ফিকির করতে থাকা, মাঝে মাঝে ভাবতে থাকা, আমার ঈমান যেন কখনো ছুটে না যায়, আমার ঈমানের দিকে এতটা খেয়াল রাখা, যেভাবে আমরা আমাদের অক্সিজেনের খেয়াল রাখি, যেভাবে অক্সিজেন থেকে মানুষ এক যাত্রা এক সেকেন্ডের জন্য খালি হওয়ার সুযোগ নাই, ঈমানের দৌলত থেকে এক সেকেন্ডের জন্য খালি হওয়ার সুযোগ নাই। অক্সিজেন যেমন আমার ঘুমের মধ্যেও অক্সিজেন চলে, আমি পুকুরে ডুব দেই এক সেকেন্ডের জন্য, তো এক সেকেন্ডের পরে আমার আবার ফিরে আসতে হয়, কারণ আমার অক্সিজেন ছাড়া আমার থাকার সুযোগ নাই, দুই চার সেকেন্ডের পরে আর সুযোগ নাই। লেকিন ডুব দিলেও সেখানেও ঈমান থাকা জরুরি। অক্সিজেন তো দুই সেকেন্ড থাকা, দুই সেকেন্ড ছাড়া অক্সিজেন থাকা কি যায়? যেমন নিঃশ্বাস নিলাম না দুই সেকেন্ড, তিন সেকেন্ড, পাঁচ সেকেন্ড, লেকিন ঈমান অতটা থেকেও শূন্য হওয়ার সুযোগ নেই। বুঝেন নাই কথা? এই জন্য এক জার্রার জন্য ঈমান থেকে খালি হওয়ার সুযোগ নাই, এক জার্রার জন্য ইসলাম থেকে খালি হওয়ার কি নাই বলে সুযোগ নাই। যেটা যত দামি হয় এটার পেছনে চোর তত বড় লাগে, যেটা যত দামি হয় এটার পেছনে চোর তত কি লাগে বলেন? ব্যাংক ডাকাতি করে তো যে ফুসকে ডাকাতে আর ফুসকে চোরে ব্যাংক ডাকাতি করতে পারে না। বুঝেন নাই কথা? মন্ত্রীপাড়া ডাকাতি করবে তো ফুসকে চোরে মন্ত্রীপাড়া কি করতে পারে না? ডাকাতি করতে পারে না। যে বস্তু যত দামি হয় এর পেছনে চোর তত কি লাগে? বড় লাগে। এজন্য ঈমান কত দামি সম্পদ, এক জাররার দাম 10 দুনিয়া বরাবর জান্নাত। ঈমান কত দামি, এক জাররা বরাবর, এক জাররার দাম কত? যদি এক জাররার দাম 10 দুনিয়া বরাবর হয়, ওই ঈমান যদি হিমালয়ের মতো হয় তো দামটা কেমন হবে? ওই ঈমান যদি সাত আসমান সাত জমিন থেকে ভারী হয় তো দামটা কেমন হবে? এই জন্য ওটার পিছনে দুশ্মনও কি লাগে বলেন? তত বড় লাগে। এই জন্য ঈমানের পাহারাদারি করা, ঈমানের কি করা বলেন? ঈমানের পাহারাদারি করা, ঈমানের সামনে পাহারাদার নিযুক্ত করা। ঈমানের পাহারাদার তিনটা বলেন, ঈমানের পাহারাদার কয়টা? ঈমানের এক নম্বর পাহারাদার হলো কোরআনে কারীমের তেলাওয়াত। ঈমানের এক নম্বর পাহারাদার কি বলেন?
কোরআনে কারীমের তেলাওয়াত হলো ঈমানের এক নম্বর পাহারাদার। ঈমানের সামনে সবচেয়ে বড় পাহারাদার কি? কোরআনে কারীমের তেলাওয়াত হলো ঈমানের সামনে সবচেয়ে বড় পাহারাদার। এই জন্য মা বোনরা যারা কোরআনে কারীমের তেলাওয়াত করেন, কমপক্ষে প্রতিদিন আধা পারা হলেও তেলাওয়াত করা। বলেন প্রতিদিন কি করা? বলেন আধা পারা হলেও কি করা? তেলাওয়াত। এটা লাজম করে নেবেন। আপনি সকালে সন্ধ্যা দুপুরে রাতে যখনই সুযোগ পান আপনি কমপক্ষে আধা পারা কোরআনে কারীমের তেলাওয়াত করবেন। এটা হবে জীবনের প্রথম সিদ্ধান্ত। আমার ঈমানের পাহারাদার কি? কোরআনে কারীমের তেলাওয়াত। এজন্য যারা কোরআনে কারীমের তেলাওয়াত পারে না, যারা কোরআনে কারীমের বিশুদ্ধ তেলাওয়াত পারে না, মাযাল্লাহ, এরা পথ হারা হয় বেশি। এরা পথ হারা হয় কি বলেন? বেশি। এজন্য এরা পথ হারা। এজন্য কোরআনে কারীমের তেলাওয়াত হলো ঈমানের পাহারাদার। দুই নাম্বার, কোন আল্লাহ ওয়ালার সোহবত ঈমানের পাহারাদার। বলেন কোন আল্লাহ ওয়ালার সোহবত কি বলেন? ঈমানের পাহারাদার। এজন্য আপনি আপনার স্বামীর মধ্যস্থতা, আপনি আপনার বাবা ভাইয়ের মধ্যস্থতা কোন না কোন আল্লাহ ওয়ালার সাথে সম্পর্ক রাখবেন। কিন্তু বাবা স্বামীর মধ্যস্থতা, বলেন কি বলছি? বলেন বাবা স্বামীর মধ্যস্থতা, ভাইয়ের মধ্যস্থতা কোন না কোন আল্লাহ ওয়ালার সাথে যোগাযোগ রাখবেন। এটা হবে ঈমানের পাহারাদার। ঈমানের কি বলেন? পাহারাদার। আর তিন নম্বর হলো বেশি থেকে বেশি জিকির করা, এটা ঈমানের পাহারাদার। বলেন সুন্নত মতো জিকির। বলেন কি মতো জিকির? সুন্নত মতো জিকির হলো ঈমানের পাহারাদার। এই তিনটা আপনার ইসলামের পাহারাদার। এই তিনটা আপনার ইসলামের কি? আমার ঈমান ও ইসলামের পাহারাদার কটা বানা যাবে? এক নম্বর কোরআনে কারীমের তেলাওয়াত। এখন যারা কোরআনে কারীমের তেলাওয়াত পারেন না, তো আপনি কি করবেন? যারা কোরআনে কারীমের তেলাওয়াত পারে না, এদের থেকে বঞ্চিত আর বদনসিব কোন মানুষ পৃথিবীতে হইতে পারে? হইতে পারে। আমার এই সব থেকে কষ্ট পেয়ে গেছে, যেহেতু আমাকে বদনসিব বলছেন, কিন্তু আসলেই আপনি বদনসিব, আসলেই আপনি বদনসিব। আপনি কত কিছুই পড়তে পারলেন, আপনি পত্রিকা পড়তে পারেন, বাংলা শত শত বই আপনি পড়ছেন, ইংরেজি আপনি পারেন, লেকিন আপনি আল্লাহ তাআলার কালাম পারেন না। হ্যাঁ, আপনি আল্লাহ তাআলার কালাম। গতকালকে মাওলানা আনিসুর রহমান আশরাফি কক্সবাজার বয়ান করেছে, আল্লাহ তার হায়াতের মধ্যে বরকত দান। তো সে বয়ানে বলে, আপনি হাশরের ময়দানে আল্লাহ তাআলা জিজ্ঞেস করবে, এই কোরআনে কারীম পারো? তো আপনি বলবেন, আমি পারি না। তো বলবেন, কেন পারো না? বলে, আল্লাহ, আমার তো রান্নার কাজ ছিল, এই জন্য আমি পারি না। আমার ধোয়ার কাজ ছিল, এই জন্য আমি পারি না। আল্লাহ তাআলা ফেরেশতাকে বলবেন, ফেরেশতা, ওর 70 বছরের রেজিস্টারটা উঠাতে দেখি, দেখি দেখা ওর দেখা তো, ও আসর থেকে মাগরিব কি করছিল দেখা তো, ও মাগরিব থেকে আসর কি করছিল দেখা তো, ও জোহর পরে কি করছিল দেখা তো, ও 13 বছর বয়সে কি করছিল দেখাতো, ও 12 বছর বয়সে কি করছিল দেখাতো, ও সব করতে পারলো, ওরে ওরে ওর দেখা, ওরে দেখা দে, ওরে রেজিস্টার তুলে ওরে দেখা দে, ও এই সময় কোরআন শরীফ শিখতে পারলো না কেন? কি ভাই, এই জন্য কোরআন শরীফ পড়তে পারি না, এর জন্য কোন ধরনের অজুহাত হাসরের ময়দানে চলবে না। কি বলছি? বলেন কোরআন শরীফ পড়তে পারি না, কোন অজুহাত কি? বলেন এই অজুহাত দিয়ে কেউ বাঁচার কোনো সুযোগ নাই। কোন ধরনের অজুহাত দিয়ে বাঁচার কি নাই? বলেন সুযোগ নাই। কোন ধরনের অজুহাত দিয়ে বাঁচার সুযোগ নাই। এই জন্য যারা কোরআন শরীফ পড়তে পারেন না, তারা শিখে নেবেন, যারা পারেন তারা পড়বেন, আর কমপক্ষে নিজের আর ছেলে আর মেয়েকে বঞ্চিত করবেন। কি বলছি? বলেন নিজের ছেলে মেয়েকে কি করবেন না? বলেন বঞ্চিত করবেন। এই জন্য নিজের ছেলেকে কোরআনে কারীম শেখাবেন, নিজের মেয়েকে কোরআনে কারীম শেখাবেন। আপনি যদি আপনার ছেলেকে কোরআনে কারীম না শিখান, আপনার মেয়েকে কোরআনে কারীম না শিখান, আপনার ছেলে মেয়ে যে পরিমাণ বদনসিব হবে, এর চেয়ে কোটি গুণে বেশি বদনসিব আপনি হবেন। নাউজুবিল্লাহ বলেন। এই জন্য আপনি আপনার মেয়েকে কোরআন শরীফ শিখিয়েছেন কিনা দেখেন, যদি না শিখান, এখনো সুযোগ থাকলে শিখান। আপনার নাতিনকে কোরআন শরীফ শিখান। আপনার ছেলে কোরআনে কারীম পারে না, আপনার মেয়ে কোরআনে কারীম পারে না, আপনার ছেলের ঘরের নাতি নাতনি কোরআনে কারীম পারে না, আপনি পৃথিবীতে সবচেয়ে বদনসিব মা। বলেন কি বলছি? বলেন আপনি পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট মা। আর আপনার মেয়ে যদি কোরআনে কারীম পড়তে পারে, আপনার ছেলে কোরআনে কারীমের তেলাওয়াত করে, আপনি পৃথিবীতে সবচেয়ে উৎকৃষ্ট মা, আপনি পৃথিবীতে সবচেয়ে দামি মা। বলেন সবচেয়ে কি? বলেন এজন্য পাহারাদার লাগান, পাহারাদার। পাহারাদার এক নম্বর কি? বলেন
কোরআনে কারীমের তেলাওয়াত। শাহাদাতের দুই নাম্বার হলো কোন আল্লাহ ওয়ালার সোহবত, বলেন কোন আল্লাহ ওয়ালার সাথে নিজের স্বামী বা ছেলের মধ্যস্থতায় সম্পর্ক রাখা, কোন আল্লাহ ওয়ালার সাথে সম্পর্ক রাখা, বলেন আল্লাহ ওয়ালার সাথে সম্পর্ক রাখা মানে মাঝে মাঝে তারে রকমারি খানা খাওয়ানো না, এটা নয়। মাঝে মাঝে তার জন্য একটা লুঙ্গি হাদিয়া দেওয়া, এটা নয়। কোন আল্লাহ ওয়ালার সাথে সম্পর্ক রাখা মানে তার দেওয়া হেদায়াত গুলোকে, তার দেওয়া তালিমাত গুলো মতে চলা। কোন ডাক্তারের সাথে সম্পর্ক রাখা মানে মাঝে মাঝে ডাক্তার কাইনে ভাত খাওয়া দিলেন, এটা না, বলকে তার থেকে মাঝে মাঝে প্রেসক্রিপশন নেন এবং সে মতে ওষুধ খান। কথা বুঝেন নাই কথা? তাহলে কোন ডাক্তারের সাথে সম্পর্ক অর্থ কি ওষুধ খাওয়া না তার ভালোবাসা? ওষুধ খাওয়া, কোন ডাক্তারের সাথে সম্পর্ক মানে ওষুধ। এই জন্যই আমাদের এই বইগুলো আমরা এই জন্যই করছি, যারা দূর দূর থেকে আসতেও পারে না অথবা কোনোভাবেই কোনো কিছু করার সুযোগ নাই, তারা যেন এই বইগুলো পড়ে পড়ে আল্লাহর সাথে সম্পর্ক কায়েম করে, তারা যেন এই বইগুলো কি করে বলেন পড়ে। আমাদের এই বইগুলো প্রতিদিন একটা পৃষ্ঠা হলেও পড়ে, এই জন্য পড়বেন যে আমি আল্লাহওয়ালা হয়ে যাই, বলেন জিন্দগির উদ্দেশ্য আমি আল্লাহওয়ালা হয়ে যাই, যে আমি আল্লাহর হয়ে যাই আল্লাহ আমার হয়ে যাই, বলেন আমি আল্লাহর হয়ে যাই আল্লাহ আমার হয়ে যাই, আমার জিন্দগির উদ্দেশ্য হবে এটা আল্লাহ আমার হয়, বলেন আল্লাহ আমার হয়, আমি আল্লাহ। মানুষ যখন আল্লাহকে ভয় করে গুনাহ ছেড়ে দেয়, এই মানুষটা যখন দুহাত উপরে তুলে আল্লাহ তাআলা খালি ফেরত দিতে লজ্জা পায়, আল্লাহ ওর হাত তখন ভরে দেয়। কি দিয়ে ভরে দেয়? তো বলে তুমি যা চেয়েছো শুধু সেটা দেই না, তুমি যেগুলো চাও নাই আমি সেগুলো দিই। যখন মিন হাইসু লা ইয়াহতাসিব, আল্লাহ তাআলা তখন তার ধারণার বাহির থেকে তাকে দিয়ে দেয়, যেখানে সে ধারণা করে না সেখান থেকে তাকে দিয়ে দেয়। এজন্য ওয়ামাইয়া তাকিল্লা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, বলে যে তাকওয়া ইখতিয়ার করবে, যে আল্লাহকে ভয় করবে, বলেন যে কি করবে, বলেন যে আল্লাহকে ভয় করবে, তো আল্লাহ তাআলা আল্লাহকে ভয় করে কি করে মানুষ? আল্লাহকে ভয় করে কোনো ইবাদত ছাড়ে না, কোনো গুনাহ করে না, বলেন আল্লাহকে ভয় করে কোনো ইবাদত ছাড়ে না, কোনো গুনাহ কি করে না, আবার বলেন আল্লাহকে ভয় করে, যে আল্লাহকে ভয় করে দাবি করে লেকিন নামাজ ঠিক মতো পড়ে না, রোজা ঠিক মতো রাখে না, আবার মাঝে মাঝে মুখ খুলে বাজারে চলে যায়, মুখ খুলে দোকানে চলে যায়, আবার মাঝে মাঝে হাত খোলা পা খোলা মুখ খোলা বাজারে চলে যায়, আর সে দাবি করে সে আল্লাহকে ভয় করে, এই আল্লাহকে ভয় করার দাবিতে সে মিথ্যাবাদী। আল্লাহকে ভয় করার দাবিতে সে কি বলেন? সে মুমিন দাবিতে মিথ্যাবাদী, সে মুসলিম দাবিতে মিথ্যাবাদী, এই দশ গুণে গুণী দাবিতে সে মিথ্যাবাদী। এই জন্য যে আল্লাহকে ভয় করে, যে ওসি সাহেবকে ভয় করে, তো ওসির কোনো নাফরমানি করতে সে কি করে না, সাহস করে। সাধারণ কনস্টেবল ওসির কোনো কিছু খেলাফ করতে সাহস করে, বুঝেন নাই কথা? এক ওসি তার এসপি সাহেবের কোনো কিছু খেলাফ করতে কি করে না, বলেন সাহস। এক ডিসি সাহেবের ফিয়ন, ডিসি সাহেব যদি চা বানাইতে বলে, ওই সময় ফিয়নের স্ত্রী যদি ফোন করে তো আস্তে আস্তে বলে এখন রাখো বসকে চা দিন, কি স্ত্রীর সাথে কথা বলে না, কি লেগা বস নারাজ, আল্লাহ তাআলাকে নারাজ করে কারোর জীবন জীবনে কখনো সুখী হবে, বলেন আল্লাহ তাআলাকে নারাজ করে জীবন কি হয় না, বলেন হ্যাঁ। এক কনস্টেবল তার দারোগাকে নারাজ করে না, এক কনস্টেবল তার দারোগাকে কি করে না, বলেন 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 বলেন। এক পুলিশ তার দারোগাকে নারাজ করে না, এক দারোগা তার ওসিকে না, এক দারোগা তার ওসিকে নারাজ করে না, এক ওসি তার এসপিকে নারাজ করে না, এক এসপি তার ডিএসিকে নারাজ করে না, এক ডিএজি তার আইজিকে নারাজ করে না, আইজি তার সচিবকে নারাজ করে না, এক সচিব তার মন্ত্রীকে নারাজ করে না, মন্ত্রী তার প্রধানমন্ত্রীকে নারাজ করে না। হ্যাঁ হযরত আলী বলেন না আজাবান ইবনে আদম, বনি আদমের জন্য বড় আশ্চর্য, সে এতটা ছোট হয়ে এত বড় নাফরমানি করে। হ্যাঁ সে এতটা ছোট এতটা দুর্বল হয়ে
সে কি করে? আজিব নাফরমানি করে। সে দুর্বল থেকে দুর্বল, লেকিন নাফরমানি করে আজিব থেকে আজিব। কি হয় বলে? সে দুর্বল কত দুর্বল? খালাকাকুম মিন দাউফিন, আমি তোমাদেরকে কতটা দুর্বল করে বানিয়েছি। আপনি কি টের পান না আপনার মাথা ব্যথা হলে আপনার কাছে কত কষ্ট লাগে? আপনার পেট ব্যথা হলে আপনার কাছে কত কষ্ট লাগে? এজন হযরত আলী বলেন, আজাবান লি ইবনে আদম, বনি আদমের জন্য বড় আশ্চর্য হই আমি। বনি আদম কি করে? ইয়াসিদ দাঈফ, দাঈফের নাফরমানি করে। কাবিয়া, কাবির নাফরমানি করে। দুর্বল থেকে দুর্বল নাফরমানি করে, আর সাজিমে মালিকের নাফরমানি করে। এজন্য নাফরমানি, নাফরমানি গুনাহ মানুষকে পাঁচটা ক্ষতি করে, কটা ক্ষতি করে বলেন? গুনাহ মানুষের প্রথম ক্ষতি করে তার চেহারাকে অসুন্দর করে। বলেন চেহারাটাকে কি করে দেয় বলেন? এজন্য সমস্ত গুনাহগারদের চেহারা অসুন্দর বলেন? সমস্ত গুনাহগারদের চেহারা কি বলেন? দুই নম্বর হলো দিল তাকে কুচ্ছিত করে, দিল তাকে অন্ধকারাচ্ছন্ন করে। তিন নম্বর হলো তার রিজিকের মধ্যে রিজিককে সংকীর্ণ করে দেয় বলেন? রিজিক মানে শুধু খানা নয়, শুধু চাল ডাল নয়, বিয়ে এটাও রিজিক, সন্তান এটাও রিজিক, বাড়ি ঘর এটাও রিজিক, কাপড় চোপড় এটাও রিজিক, স্বামী সন্তান সন্ততি এগুলো রিজিক, স্বামীর সাথে সুন্দর এক জীবন এটাও রিজিক, ছেলে মেয়েদের সাথে সুন্দর এক জীবন এটাও রিজিক। বুঝেন নাই কথা? ও গুনাহ কি করে মানুষকে রিজিককে সংকীর্ণ করে, আর গুনাহ কি করে শরীরটাকে দুর্বল করে দেয়, গুনাহ কি করে মানুষের কাছে মানুষকে ঘৃণিত করে দেয় বলেন? মানুষের কাছে মানুষকে কি করে? এজন্য এতটা দুর্বল আমি, তা আমি আমার আরশ আজিম মালিকের নাফরমানি কেমনে করি বলেন? এজন্য আল্লাহ তাআলা বলেন, ওয়ামা কানা লিল মুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদা আল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। দেখো কোন মুমিন আর মুমিনা, যে মুমিন হবে আর মুমিনা হবে, মুমিন পুরুষ হবে অথবা মুমিনা মহিলা হবে, তো আল্লাহ তাআলার কোন হুকুমের মধ্যে তার কোন ইখতিয়ার চলবে না বলেন? আল্লাহ তাআলার কোন হুকুমের মধ্যে কি চলবে না বলেন? যেমন ডিসির কোন হুকুমের মধ্যে তার পিয়নের ইখতিয়ার চলে না। পিয়ন জিজ্ঞেসই করে না আপনি এটা কেন বলছেন। ডিসি স্যার যদি বলে এখানে গাছ লাগাও, তো পিয়ন এটা বলার কোনো সুযোগ নাই, স্যার এটা এখানে না লাগাই ওখানে লাগাই। বুঝেন না কথা? মনে কোনো কি নাই বলেন? সুযোগ নাই। মন্ত্রীর ড্রাইভারে মন্ত্রীর হুকুমের খিলাফ করার কোনো সুযোগ নাই। বুঝেন নাই কথা? মনে হ্যাঁ, এসপি সাহেবের সার্ভেন্টের এসপির খিলাফ করার কি নাই বলেন? কোনোই সুযোগ নাই। তো যদি মানুষের নাফরমানির সুযোগ না থাকে, মানুষ হইয়া বসের নাফরমানির সুযোগ না থাকে, তাহলে আমি আল্লাহর হুকুমের নাফরমানির সুযোগ সুযোগ বলেন? কোন পুরুষ অথবা কোন মহিলার জন্য, কোন মুমিন অথবা কোন মুমিনার জন্য কোনো ভাবেই কোন সুযোগ নাই। আল্লাহর আল্লাহ রাসূল যখন কোন আদেশ দেয়, আল্লাহ আল্লাহর আল্লাহ রাসূল যখন কোন কি দেয় বলেন, আদেশ দেয়, তাহলে চেহারা ঢেকে বের হওয়া মা আপনার প্রতি আপনার বানানে বলার আদেশ। আপনার হাত যেন কেউ না দেখে এটা আপনার প্রতি আপনার বানানে বলার আদেশ। আপনার পা যেন কেউ না দেখে এটা আপনার প্রতি আপনার বানানে বলার আদেশ। নামাজ যেমন আপনার বানানে বলার আদেশ, পর্দা আপনার বানানে বলার আদেশ। কার আদেশ বলেন? এই জন্য হ্যাঁ, কোন অবস্থাতেই আল্লাহ আল্লাহ রাসূলের হুকুমের খিলাফ করার কোনো কি নাই বলেন? সুযোগ নাই। এবার আল্লাহ তাআলা বলেন, ওয়ামান ইয়াসিল্লাহ ওয়া রাসূলহু ফাকাদ দাল্লা দালালান মুবিনা। যার আল্লাহ আল্লাহ রাসূলের খিলাফ করবে, যে আল্লাহ আল্লাহ রাসূলের খিলাফ করবে, তা আল্লাহ তাআলা বলেন সে স্পষ্ট গুমরাহির মধ্যে আছে। সেই স্পষ্ট কিছু মধ্যে আছে বলেন? গুমরাহির মধ্যে। এই জন্য প্রতিদিন প্রতি রাত নিজের ইমানের হেফাজতের ফিকির, প্রতি ক্ষণে নিজের ইমানের হেফাজতের ফিকির। আমি যদি আমার আল্লাহর হুকুমের হেফাজত করি, আমি যদি আল্লাহর হুকুমের হেফাজত করি, আল্লাহ তাআলা আমাকে হেফাজত করবেন, এটা আল্লাহর ওয়াদা। এটা কি আল্লাহর ওয়াদা? আল্লাহ রাসূল বলেন, হে বনি আদম, আল্লাহ তাআলা বলেন, ইহফাজিল্লাহ, তুমি আল্লাহর হুকুমের হেফাজত করো, ইহফাজকাল্লাহ, আল্লাহ তোমার হেফাজত করবে। সুবহানাল্লাহ।